প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি গ্রামের যে পেয়ারা প্রজেক্ট হয়েছে পেয়ারা প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে সেই পেয়ারা প্রজেক্ট, সেখান থেকে পেয়ারাগুলো এসে আমাদের শহরের দিকে যায় এবং সেখানে তারা বিক্রি করে এবং আমাদের পেয়ারার চাহিদা পূরণ করে। তো ঘটনা হচ্ছে যে পেয়ারা বাগান আসলে কত বড় হয় আপনাদেরকে আমি সেটাই অনুমান দেখাতে আজ সেখানে এসেছি। তো এবং পেয়ারাটা আসলে চাষ কীভাবে হয় দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে তারা এত ভালোভাবে ওর সেফটি দিয়ে, পোকামাকড়ের সেফটি থেকে বাঁচানোর জন্য তারা এতটাই সেফটি দিয়ে তারা গাছগুলো রোপণ করে রেখেছে এবং ফলগুলো মানুষ করছে শুধু আমাদের জন্য, আমরা যেন একটা ভালোভাবে খাবার খেতে পারি। তো চলুন দেখা যাক যে পেয়ারা বাগানটা আসলে তারা কেমনভাবে পরিচর্যা করছে এবং কেমন ফল হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিরাট একটা পেয়ারা প্রজেক্ট, দেখলেই আপনার মন ছুঁয়ে যাবে। তো প্রত্যেকটা পেয়ারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেফটি দিয়ে রেখেছে যাতে পোকামাকড় আক্রমণ করতে না পারে, একটা জীবাণুমুক্ত খাবার যেন সাধারণ মানুষ খেতে পারে, এরই প্রত্যাশায় তারা কিন্তু একটি পেয়ারা বাগান করেছে। এই পেয়ারা বাগানে আপনি যত দূরে যান আপনি শুধু পেয়ারাই দেখতে পাবেন। তো একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন যে পেয়ারা গাছগুলো কিন্তু খুব বেশি লম্বা না, ঠিক টোটাল হচ্ছে 4 ফিট। আপনি দেখেন, এই দেখেন টোটাল কিন্তু 4 ফিট থেকে 5 ফিট হবে হাইটটা। তো এই পেয়ারা গাছটিতে মোটামুটি কিন্তু 100 পেয়ারা আছে, ঠিক আছে। এবং দেখেন প্রত্যেকটা পেয়ারা গাছে যদি পেয়ারা আপনি দেখেন তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, এই পেয়ারা গাছগুলোর যত্ন বলতে কিন্তু দুটা, এক দেখেন তারা নিচটা কিন্তু খুঁড়ে কিন্তু একসময় পানি দিয়েছে বা সাহার দিয়েছিল, এবং গাছে যখন ফল এসেছে যখন একটু বড় হয়েছে আর কি, তখন এই পলাথিনটা দিয়ে কিন্তু তারা বেঁধে দিয়েছে, বাস কাজ কিন্তু শেষ। এরপরে খুব বেশি যেটা হবে সেটা হচ্ছে তারা এই যে নিচের যে ঘাসগুলো আছে, এই যে দেখেন এই যে ঘাসগুলো যেগুলো বের হয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ফেলে দেবে। এটাই হচ্ছে পেয়ারা বাগানের কাজ। এবং সর্ব অতিরিক্ত যদি ভালো যত্ন নেয় তাহলে কিন্তু সে কাজটাই করবে শুধুমাত্র যে স্প্রে করে দেবে যাতে পাতাগুলো পোকামাকড়ে না ফুটা করে দেয়। এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় এই পেয়ারা বাগানের ক্ষেত্রে। প্রিয় দর্শক, আমার সাথে আমার সেই বন্ধুরাও এসেছে, দেখতে পাচ্ছেন এই যে ইয়াকুব, শাওন, দেখতে পাচ্ছেন আসলে আমরা সবাই আছি এখানে। আসলে আমরা যেখানে যাই সব এক জায়গাতেই যাই, সব জায়গায় এক জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করি, মিলেমিশে থাকার চেষ্টা করি, কিন্তু জানেন এটা কব কতদিন থাকতে পারবো সবচেয়ে বড় কথা। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, এই গাছগুলোর কিন্তু বয়স বেশি না, অর্থাৎ গাছগুলো কিন্তু ঠিক এবারকার 2 বার কিন্তু ফলন এসেছে এবারকার। এই গাছগুলো কিন্তু আরও অনেকদিন ফলন দিবে, অর্থাৎ আপনি যদি গাছগুলো একবার লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি কতদিন তা আপনি যে ফলন খাবেন তার কোনো ঠিক নেই। অর্থাৎ এই পেয়ারা বাগানের ব্যবসা শুধু লাভ এবং লাভ। আমি দেখেছি সব সময়তে পেয়ারা বাগানের একটা পেয়ারার যে বাজার মূল্য এটা কিন্তু সব সময় একটা থাকে। আরেকটা হচ্ছে এই পেয়ারা বাগানের ক্ষেত্রে কিন্তু পরিচর্যা করার সময় মাত্র যখন খালি ঘাসগুলো তুলবেন তখনই কিন্তু খালি আপনার কিছু আপনার কামলা, অর্থাৎ যেটা যারা পরিষ্কার পরিচ্ছন্ন করবে সেরকম লোক কয়েকটাকে ঠিক করে দিনমজুর হিসাবে তাদেরকে কিছু পেমেন্ট করে দেওয়া হয়। যেহেতু ঘাস তোলা কাজ, মানে বুঝতে পাচ্ছেন একদিনে কিন্তু তারা অনেকগুলো কাজ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু কস্ট একবারই কিন্তু কম। আপনি যদি বেকারত্ব ঘোচাতে চান এবং যদি মনে করেন যে কিছু একটা করবেন জীবনে, তবে কিন্তু আপনার এই পেয়ারা বাগানের কিন্তু জুড়ি নেই। পেয়ারা বাগান কিন্তু বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে বা ইন্ডিয়ার ক্ষেত্রে বর্তমানে কিন্তু একটা লাভজনক প্রজেক্ট হিসেবে এটা বিবেচিত হয়েছে। আপনি যেখানেই যাবেন এই পেয়ারা বাগান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বেকার সমাজের এই তাদের বেকারত্ব ঘোচানোর ক্ষেত্রে। প্রিয় দর্শক, আমি হাঁটছি, তো দেখতে পাচ্ছেন শুধু মাঠের পর মাঠ কিন্তু এই পেয়ারা বাগান। বর্তমানে কিন্তু দূর থেকে এসছে অনেক, কিন্তু অন্ধকার প্রায় হয়ে যাচ্ছে আর কি, যার কারণে জিনিসটা ক্লিয়ার মোডে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, যেন আমি আন্তরিক দুঃখিত। তবু একটা কথা বলতে চাই যে এই পেয়ারা বাগান যদি আপনি করেন
তো আপনি কিন্তু অবশ্যই বলবেন যে হ্যাঁ পেয়ারা বাগান কিন্তু আসলে একটা লাভজনক প্রজেক্ট, এটা আপনি বিবেচিত করবেন। তো প্রিয় দর্শক, আপনারা পেয়ারা বাগানের ব্যাপারে একটু ভেবে দেখতে পারেন, সত্যি একটা অসাধারণ একটি জমি এবং প্রতিদিন আপনার খেতে আসলে মনটা আপনার ছুঁয়ে যাবে, সবচেয়ে বড় কথা এটা। তো দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।